দ্বিতীয় দিনেও জমজমাট কেরিয়ার প্ল্যানার এডুকেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস 2023। শুক্রবারের পরে শনিবারেও দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের ভিড় চোখে পড়ল এডুফেয়ারে। তবে ইঞ্জিনিয়ারিং পড়তে ছাত্রছাত্রীরা বেশি আগ্রহী বলে মনে করছেন উদ্যোক্তারা। ইঞ্জিনিয়ারিং এ উৎসাহ বাড়লেও সিএ পড়ার ক্ষেত্রে ছাত্রদের উৎসাহ কমছে বলে দাবি মূল উদ্যোক্তা রাজীব সিংহরায়ের। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও ভাবছেন উচ্চশিক্ষার জন্য কি পড়া উচিত। সমাধানে এগিয়ে এসেছে কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস 2023। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবার পর্যন্ত চলবে এই এডুফেয়ার। কলকাতার নামজাদা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের বাইরের বেশ কিছু বিশ্ববিদ্যালয়েও অংশগ্রহণ করছে এই কেরিয়ার ফেয়ারে। রাজীব সিংহ রায় গত কয়েক বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এক ছাতার তলায় নিয়ে এসে এই এডুকেয়ার ইন্টারফেস ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের কাছে উপস্থাপন করেন। এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সুবিধা আছে বলে জানান রাজীব বাবু। তিনি বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পরে কোন দিকে ছাত্রছাত্রীরা যাবে তার সমাধান পাওয়া যাবে এই এডুফেয়ারে। ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে তার জন্য সম্যক ধারণা পাওয়া যাবে এই ফেয়ার থেকে। আমরা যেটা হেল্প করতে পারি সেটা হচ্ছে যে 2023 তে দাঁড়িয়ে ডিজিটালের যে একটা পরিবর্তনশীল অ্যাডভান্স যে পরিবর্তন হচ্ছে এবং যে সাবজেক্টগুলো আসছে যেগুলো ডিজিটাল বা অন্যান্য সাবজেক্টের ওপরে যে কোর্সগুলো লঞ্চ হচ্ছে এবং যে কোর্সগুলো থেকে যুব প্রযুক্তি কর্মসংস্থান হওয়ার জন্য যে কোর্সগুলো তৈরি, যে তুমি এটা পড়লে এর ম্যাচ করে একটা কর্মসংস্থান হতে পারে, কোর ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি থেকে আমরা যেভাবে সুইচ ওভার করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আরও ডেভেলপড হয়ে অন্যভাবে এগোচ্ছে, সেই তার যুব প্রযোগী কোর্স মডিউল তৈরি হয়ে আমরা তৈরি করে তারা আজকে নতুন সিলেবাস তৈরি হচ্ছে। তো এখানে এলে সেই যে সময়ের সঙ্গে পরিবর্তন কোর্সগুলো, তার সিলেবাস, তার প্লেসমেন্ট, তার এই কোর্সটা করে তার কী কী স্কোপ থাকতে পারে সেগুলোকে পুরো ইনফরমেশান তারা এখান থেকে পেতে পারে। এবং এটা তিন দিন ধরে হয়, আজকে নিয়ে দ্বিতীয় দিন পড়েছে, আগামীকালও সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি হবে। তো ছাত্রদের এখানে 10th, 12th এবং গ্র্যাজুয়েশন লেভেলের যে যে লেভেলে আছে, জেনারেল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন এবং প্রফেশনাল কোর্স, সব মেডিকেল সায়েন্স, ডেন্টাল সায়েন্স, মাস কমিউনিকেশন, মিডিয়া সায়েন্স, হোটেল ম্যানেজমেন্ট, ল, সব কোর্সে আন্ডার ওয়ান রুপে তারা জানতে পারবে যে কী ফি স্ট্রাকচার, অল ওভার ইন্ডিয়ার কী এন্ট্রান্স সিস্টেম হয়, এখানে যে একাডেমিশিয়ানরা কাউন্সিলিং করছেন তারা আপনাদেরকে গাইড করে দিতে পারবে যে এই কোর্সটা করলে এই তার ক্রাইটেরিয়া। না, ডক্টর ইঞ্জিনিয়ারিং বাদ দেও জেনারেল লাইন, যেমন এখানে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস আমরা কমার্স স্টুডেন্টস পাচ্ছি না, যে কমার্স স্টুডেন্টসের একটা যে পরিবর্তন 11th, 12th থেকে কমার্সের দিকে কেউ যাচ্ছে না, তারা কমার্স স্টুডেন্টস যে এখন অ্যাকাউন্টসের ব্যাপারে কোনো ছেলে মেয়ে, আমরা যে সিএ তৈরি হওয়ার জন্য কি সিএ কোর্সটার এত ডিম্যান্ড এবং এত প্রয়োজনীয়তা ইন্ডাস্ট্রিতে, আমরা সেই পরিমাণে অ্যাকাউন্টস প্রফেশনাল থেকে পিছিয়ে যাচ্ছি। তো অ্যাকাউন্টসের উপর যে সাবজেক্টগুলো নতুনভাবে সিলেবাস লঞ্চ হয়েছে সেগুলো আমাদের এখানে ইনস্টিটিউট অফ কম্পিউটার কস্ট অ্যাকাউন্টেন্টসের স্টল আছে, তারা এলে জানতে পারবে। এরকম প্রফেশনাল আরও কোর্স, যে কোর্সগুলো আছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল ছাড়া, কোর ইন ছাড়া সফটওয়্যার উপর বিভিন্ন ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ল, এই কোর্সগুলো করার পর কী হচ্ছে ফিউচার সেটাও কিন্তু আমরা পেতে পারি এখানে। এটা তো অনেক বড় সাবজেক্ট, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নামে বিভিন্ন ব্যাচেলার কোর্স বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি চালু করেছে এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও চালু হয়েছে। তো এর সিলেবাস ডিটেলস সম্বন্ধে জেনে তার কতটা প্রয়োজনীয়তা, সে নিজে কীভাবে নিচ্ছে, সিলেবাসের সাবজেক্ট সেমিস্টারে কী সাবজেক্ট আছে এবং তার আমাদের ইন্ডিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার এই কোর্সটার সঙ্গে কত ডিম্যান্ড, যে কত কোন সালে কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো সব এখানে এলে একটা গাইড পাবে একাডেমিশিয়ানদের মাধ্যমে। ক্যামেরায় সুব্রত ভৌমিকের সঙ্গে সোমনাথ ভৌমিকের রিপোর্ট, চ্যানেল টেন। বাগবাজারেই জগন্নাথ দর্শন, ঠিকই শুনেছেন, বাগবাজারেই জগন্নাথ দর্শন। সৌজন্যে 7 নম্বর ওয়ার্ডের প্রপিতা ও সমাজসেবী বাপি ঘোষ, রথের আগেই ঐতিহাসিক